সো বর্তমানে আমি বসে আছি হলো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদম অ্যাডমিশন সেলের সামনে। এটা হলো অ্যাডমিশন সেল, এটা তো এখানে বসে আছি। আজকে কথা বলবো যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আসলে লতে পড়তে চায়, সেটা বিএলএলবি হোক অথবা কর্পোরেট ল বা বিবিএ এলএলবি হোক না কেন, তো তাদের বেশি সমস্যা হয় বাজেট নিয়ে। একটা বিশাল সমস্যা হয় কারণ এটা হলো 5 ইয়ার্সের কোর্স, 5 বছরেরও কোর্স হওয়াতে তো বাজেটের একটা ইস্যু হয়। কারণ কি কম খরচে সাধারণত লটা সব জায়গাতে হয় না, বেশিরভাগ জায়গাতে 6 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ রুপি পর্যন্ত বা 10 লাখ রুপি পর্যন্ত খরচ হয়ে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমি বলি মিনিমাম যে যাদের একদম বাজেট খুবই কম, তারা কিন্তু খুব কম বাজেটে, কিন্তু নয়ডার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু খুব কম বাজেটে লতে পড়তে পারবে, যেখানে প্রতি বছরে খরচ আসবে মাত্র 75,000 ইন্ডিয়ান রুপি খরচ আসবে, যেটা বিডিডিতে কনভার্ট করলে 1 লাখ টাকা বাংলা টাকা আসে। তো 5 ইয়ার যদি আপনার কোর্স হয় তাহলে 5 বছরে 5 লাখ বাংলা টাকাতেই কিন্তু আপনার ল কোর্স শেষ হয়ে যাচ্ছে। তো কম খরচে যদি আবার কেউ চিন্তাভাবনা করে থাকেন তাহলে আমার মনে হয় যে ল নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের জন্য বেটার চয়েস হবে, বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি হবে, স্কলারশিপ নিয়ে তেমন কোনো প্যারা খাইতে হবে না, স্কলারশিপ ফিক্সড থাকে যেহেতু এদের, ফেল যদি করেন তাও কোনো সমস্যা হয় না, এবং এখানে থাকা নিয়েও তেমন কোনো সমস্যা হয় না। থাকার জন্য রেসিডেন্ট এরিয়া আছে, এই পাশে গ্রাম আছে, আবার হলো মেইন সিটি এরিয়াতে থাকতে পারবে, তাদের যে হোস্টেল আছে হোস্টেলেও কিন্তু স্টুডেন্ট থাকতে পারে, সো থাকা নিয়েও কোনো সমস্যা হবে না, এবং স্কলারশিপ নিয়ে তো কোনো প্যারাই নাই। টিউশন ফি বছরে 1 বছরে পে করে দিলে 1 বছর আর কোনো টেনশন নাই, প্রতি মাসে শুধু থাকা খাওয়া খরচ যেটা আছে 10,000-7,000-8,000 রুপি যেটা প্রতি মাসে খরচ লাগে শুধু বাসাতে সেটা আনাবেন। তো এই ছিল সামারি, এবং সুন্দর দেখেন এটা হলো স্পোর্টস বিল্ডিং, তো এটা হলো ম্যানেজমেন্ট বিল্ডিং, নতুন এটা হইতেছে, তো তারা আসলে একটু ভিন্ন রকম স্টাইলই ফলো করতেছে, তাদের যে বিল্ডিং টাইপগুলো একটু ভিন্নই আমি দেখতেছি। দেখেন এইরকম টাইপেরই বিল্ডিংগুলো, কিন্তু ফ্রন্ট সাইডটার বিল্ডিংটাও ওইটা, ওই যে ওই পাশে যে বিল্ডিং আছে সবগুলো এইরকমই। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ল ডিপার্টমেন্টে যদি কেউ পড়তে চান, বিএলএলবি হইল ক্রিমিনাল ল আর বিবিএলএলবি হলো কর্পোরেট ল, দুইটা পড়তে পারবেন, 5 বছরের কোর্স। যদি কেউ বিএসসি করে থাকেন বাংলাদেশে তাহলে 3 বছরের কোর্স করতে পারবেন ল 3 বছরের। তো যাই হোক, এই ছিল সামারি। অ্যাডমিশন ফি এদের 35,000 রুপি, অ্যাপ্লিকেশন ফি হলো অনলি 1100 রুপি, এবং কী কী ডকুমেন্টস লাগে এটা লিস্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন অ্যান্ড ফাইল রেডি করুন, দেন আমাকে শুধু মেইল করুন। বাকি আপনার কোথায় কী করতে হবে না করতে হবে ইনশাল্লাহ গাইডলাইন পেয়ে যাবেন, দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে।